আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীকে খড়গে কৃপার ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত নজরুল শান্ত হয়নি মাননীয় স্পিকার হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলে তো সবসময় মানে নতুন নতুন বক্তব্য এবং নতুন নতুন ভিডিও দেখতে পান তো আজকে নিয়ে আসলাম তেমনি একটি নতুন ভিডিও যে বাংলাদেশের কবি নজরুল ইসলাম কিসে বিখ্যাত উনি কবিতে বিখ্যাত না সঙ্গীতে বিখ্যাত এটা নিয়েই বাংলাদেশ সাহিত্য সংসদ একটি অনুষ্ঠান পেতেছে আর সেই অনুষ্ঠানে বাংলাদেশ কলেজের মানে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের নিয়ে তর্ক বিতর্ক চলছে আর এই বিতর্ক আপনাদের কেমন লাগে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা নিশ্চয় ভালো লাগবে আর এই বিতর্কর সরকারি পক্ষ থেকে ইহতি শামুল কিছু কথা বলবেন আপনাদেরকে শোনাবো এই সম্পূর্ণ কথাগুলি তো কথাগুলি শুনে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো শুনুন বাংলাদেশের বড় বড় সাংবাদিক ও বড় বড় নেতাদের সামনে কত সুন্দরভাবে উনি নজরুলের কবি এবং সঙ্গীত নিয়ে কথাগুলো তুলে ধরছে উনি কোন দিকে সাপোর্ট করছে শুনবেন এবং আপনারাও সাপোর্ট করবেন তাহলে শুনুন তার সম্পূর্ণ কথাগুলি শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ এবং ছায়া সংসদের শুরুতেই আজকের এই মক পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইহতি শামুলকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির মাননীয় স্পিকার সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত মানুষের হৃদয়ে দ্রোহের অগ্নিশিনা ছোঁয়া জ্বালানো শির উঁচু করে বাঁচতে সাহস দেখানো প্রেরণা দেওয়ার নাম নজরুল যে নামটি শুনলে আপনি আমি সহ এখানে সকলের মানসপটে যে চিত্রটি ভেসে ওঠে সেটি হলো দ্রোহের কবি নজরুল প্রেমের কবি নজরুল মানবতার কবি নজরুল সাম্যের কবি নজরুল অসাম্প্রদায়িকতার কবি নজরুল রেনেসার কবি নজরুল জাতীয় কবি নজরুল আজ 124তম নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিতর্কের মহান সংসদে আপনার অনুমতিক্রমে নজরুলের কবি সত্তার চরিত্রায়নে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো সঙ্গীতের চেয়ে গদ্য কবিতায় নজরুল বেশি জনপ্রিয় সরাসরি সংজ্ঞায়ন করছি সঙ্গীত বলতে বোঝাচ্ছি নজরুলের লেখা ও সুর করা গানকে গদ্য কবিতা বলতে বোঝাচ্ছি নজরুলের কবিতা গল্প উপন্যাস পত্রিকাকে বেশি জনপ্রিয় বলতে বোঝাচ্ছি আমাদের সমাজে আমাদের সামাজিক জীবনে আমাদের মানবিক জীবনে নজরুলের গদ্য ও কবিতার শ্রেষ্ঠ এবং প্রভাবকে নজরুলের প্রাসঙ্গিকতাকে মাননীয় স্পিকার আমরা কেন বলছি সঙ্গীতের চেয়ে নজরুল গদ্য কবিতায় বেশি জনপ্রিয় কারণগুলো হলো এক সংগ্রামে সংকটে প্রেমে দ্রোহে বিদ্রোহে মানবতায় নজরুলের গানের চেয়ে কবিতার প্রভাব বেশি দুই নজরুলের গদ্য কবিতা সঙ্গীতের চেয়ে বেশি বৈচিত্র্যময় এবং সার্বজনীন তিন শিক্ষায় সংস্কৃতিতে এবং সাম্যে নজরুলের কবিতার যে চর্চা সেটি হচ্ছে এবং জনসম্পৃক্ততা বেশি মাননীয় স্পিকার দেখুন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান মাননীয় স্পিকার নজরুলের মানুষ কবিতার এই দুই লাইনের প্রভাব আমাদের আজকে মানব সত্তাকে জাগিয়ে তোলে আমাদের মানব আত্মাকে জাগিয়ে তোলে মানব ধর্মের কথা বলে এই লাইন মানবতার কথা বলে মাননীয় স্পিকার বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশ পায় 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় জনপ্রিয়তা কাকে বলে আপনারা একটু দেখুন সেই সময় প্রথম দিনই 29,000 কপি হচ্ছে ছাপা হয় রাস্তার মোড়ে মোড়ে তরুণীরা দাঁড়িয়ে থাকে শুধু বিদ্রোহী কবিতাটি পড়ার জন্য মাননীয় স্পিকার যখন 1.5 থেকে 2 লক্ষ মানুষ কবিতাটি পড়ে তখন বিশ্বের আগুন জ্বলে উঠে ভারতবর্ষ জুড়ে দ্রোহের আর প্রেমের দামানলে জ্বলতে থাকে পুরো ভারতবর্ষ মাননীয় স্পিকার আজকের বিদ্রোহী কবিতার তেজ যে হচ্ছে এখনো কমেনি মাননীয় স্পিকার সেটা দেখুন আজকে আমরা পত্রিকার শিরোনামে দেখি যে 100টি ভাষায় অনুবাদ হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতা আর ইতিমধ্যে 33টি ভাষায় অনুবাদিত হয়েছে মাননীয় স্পিকার আজকে শুধু বাংলার নয় মাননীয় স্পিকার আজকে সারা বিশ্বে আজকে নজরুল কতটা প্রভাবিত এবং কিসের মাধ্যমে প্রভাবিত মাননীয় স্পিকার তার বিদ্রোহী কবিতার মাধ্যমে তার কবিসত্তার মাধ্যমে তাই আমরা বারবার বলছি তার কবিসত্তার কথা তার বিদ্রোহিতার কথা আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির মাননীয় স্পিকার এখানে কবির যে আমিত্বের যে প্রভাব সেটি আজকে আপনি কিভাবে অস্বীকার করবেন
আজকে নজরুল এই আমিত্যের যে শ্রেষ্ঠত্ব পুরো বিদ্রোহী জুড়ে এঁকেছেন মানুষ স্পিকার, সেটি আমরা বুঝতে পারি তখন যখন দেখি বিদ্রোহী কবিতার 139টি লাইনে কবি নজরুল 141 বার আমি শব্দটি ব্যবহার করেছেন মানুষ স্পিকার। কি নেই এই আমিতে মানুষ স্পিকার? এই আমিতে রয়েছে বিশ্বপ্রেম, এই আমিতে রয়েছে বিদ্রোহ, আমিতে আছে অন্যায়ের প্রতিবাদ, আজকে এই আমিতে আছে কুসংস্কারের বিরুদ্ধাচরণ, আমিতে আছে নটরাজের হাসি, আর আমিতে আছে মৃত্যুর সাথে পাঞ্জা ধরার লড়াই মানুষ স্পিকার। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি, এই আজকে এনসিটিভির আপনার প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমন কোনো বই নেই যেখানে হচ্ছে আপনার নজরুলকে চর্চা করা হয় না। প্রবন্ধ এবং হচ্ছে আছে কিন্তু গানের চর্চাটা আমরা দেখছি না মানুষ স্পিকার। কেন? এখানে প্রমাণ করে যে নজরুল কিসে হচ্ছে প্রভাবিত। শেষ করবো মানুষ স্পিকার, লিটারেচারে এপিটাফ বলতে একটা শব্দ আছে মানুষ স্পিকার, এখানে আপনারা সবাই জানেন এপিটাফ মানে কি। এপিটাফ মানে হচ্ছে সমাধিলিপি। এটি কি নির্দেশ করে? এটি নির্দেশ করে এই মানুষটির কর্মজীবন কী ছিল, এই মানুষটির আইডেন্টিটি কী ছিল, এই মানুষটি বেঁচে আছেন কিসের মাধ্যমে, মানুষটির পরিচিতি কিসের মাধ্যমে। আমরা যখন নজরুলের সমাধিতে যাই মানুষ স্পিকার, তার সমাধি সৌধে জল জল করে লেখা চারপাশের লাইন দেখতে পাই মানুষ স্পিকার। মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীকে খড়গে কৃপার ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুল শান্ত হয়নি মানুষ স্পিকার, নজরুল আজও বেঁচে আছেন নজরুলের কবিতায়, নজরুলের জাগরণ, নজরুলের চেতনা, নজরুলের দ্রোহ বিদ্রোহ আজও জাগ্রত মানুষ স্পিকার। আর তার এই কবিতাগুলো আমাদের প্রেরণা মানুষ স্পিকার, আমাদের বেঁচে থাকার উপলক্ষ। তাই এই বেঁচে থাকার উপলক্ষটি যাতে হারিয়ে না যায়, নজরুলের চর্চা যেন সমাজের প্রতিটি স্তর স্তরে ছড়িয়ে যায় মানুষ স্পিকার, তার জন্য আজকের এই বিতর্কে এই প্রস্তাবটি গৃহীত হওয়া অত্যন্ত দাবি রাখে মানুষ স্পিকার। তাই এই বিতর্কের এই প্রস্তাবটি গৃহীত জোর দাবি জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবারে আমরা যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ এই বক্তব্য শোনার জন্য। ইহুতি সামনের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয় করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা নজরুলের ভক্ত এবং নজরুল গীতি এবং নজরুলের কবিতাকে ভালোবাসেন তারা তো নিশ্চয় শেয়ার করবেন, সেটার জন্য ভুল নাই, এমন কমেন্ট করবেন বন্য কথাগুলো কেমন লাগলো আর কী করা উচিত। আর সবসময় এমনই ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব।